সালাতবিহীন মুসলিম জীবনে কখনো পরিচয় থাকে না, যার নামাজ নেই তার মুসলিমের পরিচয় কখনো থাকে না। এই মর্মে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা রুমের আয়াত নাম্বার 31 এ আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, সালাত কায়েম করো, সালাত। রমাদান চলে যাচ্ছে এর মানে এই না যে আমরা আমাদের মসজিদগুলো ভুলে যাব, রমাদান চলে যাচ্ছে এর মানে এই না যে আমরা আমাদের সালাতকে ভুলে যাব, আমরা আমাদের জীবনে 5 ওয়াক্ত দৈনন্দিন সালাত প্রতিষ্ঠা করব, নিজেদের জীবনে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করব। এ কথা যাতে আপনাদের মনে থাকে, দৈনন্দিন 5 বার মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হে মুসলিম আসো সালাতের দিকে, আসো মসজিদের দিকে, ফালার জন্য, সার্বিক কল্যাণের জন্য, তোমার নিজের কল্যাণের জন্য, নিজের পরকালের জন্য, নিজের নাজাতের জন্য তুমি মসজিদের দিকে আগমন করো, মসজিদের দিকে এসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো এমন হাদিস রয়েছে তিরমিজির মধ্যে, হাদিস নাম্বার 2621 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আহাদুল্লাজি বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। কি বললেন শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য একমাত্র সালাত, সালাত, সালাতে একমাত্র আমাদেরকে নাজাত দিতে পারে, সালাত ছাড়া মুসলিম থাকা যায় না।